হ্যালো ওয়েলকাম টু মাই কেমিকামল ইউটিউব চ্যানেল আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে দারুণ একটা মজার ভিডিও নিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আসল মজাটা উপভোগ করতে পারবেন সুতরাং এক মুহূর্ত মিস না করে শুরু থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আজকের আমি আপনাদের কাছে একটা গল্প শেয়ার করব আমি যখন বরিশাল থেকে বাঁচে স্বরূপ যাচ্ছিলাম তখন একটা ইয়াং লোক একটা বৃদ্ধলোককে জিজ্ঞেস করলো যে আঙ্কেল কয়টা বাজে বৃদ্ধলোকটি কোনো উত্তর দিল না দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলো আঙ্কেল কয়টা বাজে বৃদ্ধলোকটি আর কোনো উত্তর দিল না তৃতীয় আবারও জিজ্ঞেস করলো আঙ্কেল কয়টা বাজে কিন্তু বৃদ্ধলোকটি কোনো উত্তর দিল না কিছুক্ষণ পরে ওই লোকটি নেমে গেল আমি বৃদ্ধ লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম আচ্ছা আঙ্কেল এই লোকটি যখন জিজ্ঞেস করলো আঙ্কেল কয়টা বাজে আপনি কোনো উত্তর দিলেন না এর কারণ কী তখন ওই বৃদ্ধ লোকটি জবাবে বলল যে ওনাকে যদি আমি বলতাম কয়টা বাজে তাহলে ওনার সাথে আমার কথা এবং ভাব আদান প্রদান হতো এবং একটা পর্যায়ে ওনার সাথে আমার সাথে ফোন নাম্বার দেওয়া নেওয়া হতো উনি যদি আমার এলাকায় যেত তাহলে আমাকে ফোন দিত আমার বাসায় দিত আমার বাসার ফ্যামিলিদের সাথে পরিচিত হতো এবং আমার বাসায় একটা সুন্দরী মেয়ে আছে তার সাথে কথাবার্তা হতো এক সময় আমার মেয়ের সাথে প্রেম শুরু করে দিত এবং একসময় মেয়ে এসে আমাকে বলতো এই ছেলেটাকে বিয়ে করবে আচ্ছা বলেন তো ভাই যার একটা ঘড়ি কেনার সামর্থ্য নাই সেই ছেলের সাথে আমি কি করে আমার মেয়েকে বিয়ে দিই বন্ধুরা আসলে আমাদের জীবনে এরকম অনেক ঘটনা থাকে আপনার জীবনে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনি আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো দিয়ে রাখতে পারেন ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ঠিক এই মুহূর্তে আরেকটা গল্প মনে পড়ে গেল এক ইয়াং বিধবা মহিলা পাত্র চেয়ে একটা পত্রিকা বিজ্ঞাপন দিল যে লোক তাকে বিয়ে করবে তাকে তার সকল সম্পত্তি লিখে দেওয়া হবে কিন্তু তিনটা শর্ত আছে প্রথম শর্ত তার গায়ে কখনো হাত তুলতে পারবে না দ্বিতীয় শর্ত তাকে ছেড়ে চলে যেতে পারবে না তৃতীয় শর্ত দাম্পত্য জীবনে তাকে সুখী রাখতে হবে পরের দিন সকালে কলেং বেলের আওয়াজ দরজা খুলতেই এক লোক হুইল চেয়ারে বসে আছে দেখা গেল মহিলা জিজ্ঞেস করলো পাত্র কি আপনি লোকটি বলল হ্যাঁ মহিলা আবার বললো যে আপনি কি এই পত্রিকায় শর্তগুলো ঠিকভাবে দেখেননি লোকটি বলল হ্যাঁ দেখেছি আপনার তিনটে শর্তই আমি দেখেছি লোকটি বলল আমার হাত নেই তাই আপনার গায়ে আমি হাত তুলতে পারবো না লোকটি বলল আমার পা নেই তাই আমি আপনাকে ছেড়ে চলে যেতে পারবো না তখন ওই মহিলা বলল যে ভালোভাবে খেয়াল করে দেখবেন আমি কিন্তু আরও একটা শর্ত দিয়েছিলাম যে আমাকে দাম্পত্য জীবনে সুখী রাখতে হবে তখন লোকটি বললো যে আমি যে কলিং বেল বাজিয়েছি সেটা মনে হয় আপনি খেয়াল করেন নেই হাত পা ছাড়া আমি কি করে কলিং বেল বাজেলাম বন্ধুরা আশা করি গল্প দুটো আপনার কাছে অনেক অনেক ভাল লাগছে আর অন্য ভিডিওর থেকে আজকের ভিডিওটাও অনেক অনেক ভালো লাগছে আপনি যদি আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু আমি সময় আপনার চ্যানেলে অ্যাক্টিভ থাকবো সেটা কিন্তু এতদিনই বুঝে গেছেন তাই আর দেরি না করে সবসময় গেমিং কমল ইউটিউব চ্যানেলের সাথে থাকুন সঙ্গে থাকুন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন বাই বাই টাটা